মুচমুচে গরম তোপসে মাছের ফ্রাই। বেসিক্যালি কলকাতার অনুষ্ঠানগুলোতে তোপসে মাছের ফ্রাই ভীষণ কমন একটা ডিশ। কিন্তু আমার শাশুড়ি মায়ের মতো এমন খাস্তা তো আর সবাই বানাতে পারে না, তাই সিক্রেটটা আজকে শেয়ার করেই ফেললাম। প্রথমে মাছকে 2-3 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। সব ইনগ্রেডিয়েন্টস ভিডিওতে লেখা রয়েছে। আর হ্যাঁ, আদাটা আগে দিতে ভুলে গেছিলাম, তাই পরে অ্যাড করে নিয়েছি। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, তা হলো ব্যাটার বানানো। ব্যাটারকে মুচমুচে বানানোর সিক্রেট অলরেডি আগেও বলেছি, আবার বলছি, বরফ ঠান্ডা জল। ম্যারিনেটেড মাছ ব্যাটারে চুবিয়ে গরম তেলে কড়াইতে একটু ধরে বেঁধে ভাজলেই দারুণ মুচমুচে খাস্তা। আহা, এ জিনিস যদি বাড়িতেই এমন করে খাওয়া যায়, ট্রাস্ট মি, অনুষ্ঠান বাড়িটা আর মুখেই রুচবে না। কমেন্টে জানিও পছন্দ হলো কিনা।